আসসালামু আলাইকুম দর্শক, আমি সামসুনস কিচেন থেকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আসছি। টুলা মাছ বা ট্যাংরা মাছ যাই বলেন হাতে মাখিয়ে রান্না করব। এখানে আমার যা যা মশলা আছে আমি দিতে দিতে বলে দিব। আমি টুলা মাছগুলি মাথা কেটে ফেলে দিছি, ফেলে দিয়ে সুন্দর করে ধুয়ে নিছি। এখন আমি রান্নাটা করব। রান্নাটা কিভাবে করব আমি দেখাই দিচ্ছি। টুলা মাছগুলি উঠাবো একটা ডেকসিতে, খুব ছোট ট্যাংরা টুলা যাই বলেন আমি এগুলো উঠিয়ে মশলা দিয়ে দিব, দিয়ে মাখিয়ে নিব। তো অনেক ভালো মাছ, খেতে অনেক ভালো লাগে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এখানে আমার 2 টেবিল চামচ পেঁয়াজ আছে আর 1/2 চামচ রসুন আমি দিয়ে দিচ্ছি পুরোটা। এখানে আমার 1 চামচ মরিচ, 1/2 চামচ হলুদ, 1/2 চামচ ধনে পুরোটাই দিয়ে দিচ্ছি। আর দিব স্বাদ মতো লবণ, লবণটা যার যা স্বাদ মতো। আর দিব 1 টেবিল চামচ তেল, তেলটা আপনারা ইচ্ছা মতো দিতে পারেন, বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন, আমি আমার ইচ্ছা মতো দিছি। এটা বেশি দিলে ভালো লাগবে না, তেলটা বেশি খেতে ছোট মাছে ভালো লাগে না, এটা বিলের মাছ অনেক ভালো লাগবে খেতে। আমি মাছটা মাখিয়ে নিচ্ছি, পানিটা একদম কম, শুধু মাছের পানি দিয়ে মাছটা হবে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। মাছটা মাখিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দিব, তারপর চুলাতে বসায় দিব। এখন আমি 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি, তারপর চুলাতে বসায় রান্নাটা করব। এখন 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিব। আমি মাছটা চুলা বসায় দিচ্ছি, এখন আমি জুলটা দিয়ে দেবো। জুলটা একদম হালকা দিব, বেশি দিব না, এটা মাছের পানিতেই মাছটা হবে, এটা জুল বেশি দিলে ভালো লাগবে না। আমি এখন একটু নাড়া দিয়ে দিচ্ছি, এই রান্নাটা 5 মিনিটে শেষ হয়ে যাবে। 5 মিনিট ডেকে দিচ্ছি, 5 মিনিট পরে ধনে পাতা কাঁচা মরিচ দিয়ে নামিয়ে ফেলবো। দর্শক আমার 5 মিনিট শেষ, আমি রান্নাটা এখন দেখবো কি অবস্থা। আমার রান্নাটা 5 মিনিটে শেষ হয়ে গেছে, ধনে কত সুন্দর হয়েছে। এখন আমি ধনে পাতা কাঁচা মরিচ দিয়ে নামিয়ে পরিবেশন করবো, এতে জুল দিলে ভালো লাগবে না, এটা মাখা মাখা হবে। এখন আমি ধনে পাতা কাঁচা মরিচটা দিয়ে দিচ্ছি, ধনে পাতা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। মিনিটের মতো জাল দিব, দিয়ে নামিয়ে পরিবেশন করবো। আমি দেখা দিয়ে দিচ্ছি, 1 মিনিট পরে আমি নামিয়ে ফেলবো। আমার 1 মিনিট হয়ে গেছে, এখন আমি রান্নাটা দেখবো। আমার রান্নাটা শেষ, আমি এখন নামিয়ে পরিবেশন করবো আপনাদের জন্য। খুব সুন্দর হয়েছে, খেতে অনেক ভালো লাগবে, মাছটা দেখে কত সুন্দর। 1 মিনিট রাখছি ধনে পাতা দিয়ে, এখন আমি নামিয়ে পরিবেশন করবো। দর্শক আমার রান্নাটা রেডি। আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যদি ভুল ভ্রান্তি হয় কোমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে আমি সামসুনস কিচেন থেকে বিদায় নিচ্ছি, আগামীতে আরও ভালো রেসিপি নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকেন, আসসালামু আলাইকুম, ধন্যবাদ।